আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন ইন্টারভিউ নিতে বসি তখন ক্যান্ডিডেটদের ভিতরে এরকম অনেকেই পাই যারা মিথ্যা কথা বলে। শুনতে খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা এটাই যে যারা ইন্টারভিউ দিতে আসে তাদের সব কথা সত্যি হয় না। তারা বিভিন্ন রকমের ফলস ইনফরমেশন দিয়েও বিভিন্ন সময় নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালায়। সো এই প্রান্তে যারা বসা তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারে যে নিয়োগ প্রার্থী বা চাকরি প্রার্থী যে ইন্টারভিউ দিতে এসে যে কথাগুলো বলছে এর মধ্যে কোনটা সত্যি কথা কোনটা মিথ্যা কথা। সো কিভাবে একজন নিয়োগকর্তা ইন্টারভিউ বোর্ডে যখন কেউ ইন্টারভিউ দিতে যায় তখন তার মিথ্যাটা ধরতে পারে, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। আমরা তিনটা ট্রিক্স শেয়ার করব। সো তার মধ্যে একটা ট্রিক্স বেশ ইন্টারেস্টিং। সো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখনই আপনি একটা জায়গাতে ইন্টারভিউ দিতে গিয়ে ভুলভাল কথাবার্তা বলবেন তখন দেখবেন আপনার কথা বলার যে স্পন্টিনিউয়াসনেস বা যে কন্টিনিউটি, এই কন্টিনিউটিটা ব্রেকডাউন করবে। আপনি সাজায় গুছে মানে কথা বলতে পারবেন না, আপনার মাঝখানে গিয়ে মানে এইটার পরে যে কী বলবো তা তো ভুলে গেছি এরকম একটা অবস্থা হবে। হ্যাঁ, তো এই যে এরকম মানে বুঝতে পারছেন কোন রকম, মানে আলটিমেটলি এরকম যে আপনি তো এটা করেন নাই, আপনি তো একটা কাজ করেন নাই, আপনি তো একটা ভুলভাল কিছু বলতে যাচ্ছেন, তো তখন কী হবে আপনার মুখে কথা আটকায় যাবে, আপনি আর কন্টিনিউ করতে পারবেন না। আপনার মনে হবে যে এইটা পরে তাহলে কোন কথাটা বলা উচিত হবে, আবার এই কথা বলে না জানি আবার আরেকটার মধ্যে ফেসে যাই। সো এরকম তো প্রথম সাইনটা হচ্ছে মানুষ যখন কথা বলতে গিয়ে মুখে আড়ষ্টতা চলে আসে, আটকায় যায়। মিথ্যা কথা মানুষের মুখে আটকায় যায়, আর মিথ্যা কথা বলার মানে মিথ্যা কথা বলার নানান রকমের ক্ষতিকারক দিক আছে। সত্যি কথা বলার একটা ভালো দিক হচ্ছে আপনি আগের বার কী কথা বলে আসছেন ওটা আপনার আর মনে রাখার দরকার নেই, কিন্তু মিথ্যা কথা যখন কেউ ইন্টারভিউ দিতে গিয়ে বলবেন তখন তাকে কিন্তু আগে আগে তার আগে তার আগে কোন কোন মিথ্যা কথা বলে আসছেন এগুলো কিন্তু মেমোরিতে রাখতে হবে। একটা মিথ্যা কথাকে টানতে গেলে আরও 10টা মিথ্যা কথা বলা লাগে, কাজেই যে মিথ্যা কথার সূত্র ধরে পরবর্তী মিথ্যা কথা বলছেন ওটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ওটা আপনার পরবর্তীতে কোনো এক সময় হয়তো কাজে লাগতে পারে। সো এনিওয়েজ, আমরা তো আসলে মিথ্যা কথা বলাকে এনকারেজ করি না, বাট আমি তারপরেও ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি যারা ইন্টারভিউ দিতে গিয়ে বিভিন্ন সময় মিথ্যা কথা বলেন, আপনাদের এই মিথ্যাগুলো কিন্তু বোঝা যায়, এবং নিয়োগকর্তারা কীভাবে আপনার মিথ্যা বোঝে সেটা নিয়েই আলটিমেটলি কিন্তু আমরা মূল আলোচনাটা করছি। সো আমাদের প্রথম ইস্যুটা হচ্ছে, প্রথম যে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মুখে কথা আটকে যায়, জড়তা চলে আসে, স্পন্টিনিউয়াসনেস ব্রেক হয়ে যায়, কন্টিনিউটি থাকে না। সেকেন্ড যে সাইনটা সেটা হচ্ছে মানুষ ঘেমে যায়। যখনই আপনি মিথ্যা কথা বলবেন তখনই আপনার ভিতরে একটা স্ট্রেস চলে আসবে যে আমি তো এটা করি নাই, তো তখন আপনার ভিতরে একটা স্ট্রেস চলে আসবে, আপনার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করবে, কি হতে পারে এটা নিয়ে আপনার ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করবে। সো সব কিছু মিলিয়ে কী হবে যে আপনি আস্তে 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 ঘামা শুরু করবেন। বিভিন্ন নাটক সিনেমায় দেখেন না যে কেউ একজন চুরি করছে, তারপরে যখন তার ব্যাগ ট্যাগ চেক করতে যায় তাকে যখন ধরতে যায় তখন সে বলে যে না 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 আমি চোর না আমি চোর না আবার কিরে আমি চোর না। হ্যাঁ, যারা চোর তারা আবার একটু কিরা গায়ে তুমি একটু বেশি বেশি কাটে, সো তারা বলে ফেলে এটা। হ্যাঁ, কিন্তু দেখবেন যে তারা কিন্তু আবার ঘেমে যায়, তারা আপনার নার্ভাস ফিল করে। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সো কেউ যখন দেখা যায় যে আপনার ইন্টারভিউ হচ্ছে এসি রুমে, আপনি যাচ্ছেন ঘেমে, তো তার মানে আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন তার সবগুলো কথা সঠিক না, এটা মোটামুটিভাবে নিয়োগকর্তা বুঝতে পারে। ঠিক আছে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইন্টারভিউ বোর্ডে সবসময় সত্য কথা বলা, বিকজ আমি আগেও বললাম সত্য বললে আগে কী বলছেন সেটা আপনাকে আর মনে রাখতে হয় না। থার্ড যে ট্রিক্সটা, যেটা আপনারা খেয়াল করবেন যখনই কোনো একটা নাটক সিনেমাতেও দেখবেন মিথ্যা কথা যখন কেউ বলে তখন দেখবেন যে তার এই যে চোখের মণি এদিক ওদিক এদিক ওদিক করে, এটা কেন করে এটা কি কেউ জানেন? এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমাদের মস্তিষ্কের বাম সাইডটা, বাম সাইডে থাকে হচ্ছে অতীত, আর মস্তিষ্কের ডান সাইডে থাকে হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। সো আপনাকে এখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি প্রেম করেন, ধরেন আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হলো আপনি কি প্রেম করেন, তখন আপনি চিন্তা করতেছেন যে আপনি প্রেম করছেন কি না। আচ্ছা, প্রেম করছেন, কারণ প্রেম করছেন বললে তাহলে আপনার কি হইতে পারে, আবার চিন্তা করেন প্রেম করছেন, প্রেম করি নাই এটা বললে কি হইতে পারে, তার মানেটা কি। দেখবেন যে মানুষ যখন অতীতটা চিন্তা করে তখন চোখের মণি বাম দিকে উপরের দিকে উঠে যায়, এই দিকে উঠে যায় এই দিকে, আর যখন মানুষ ফিউচার নিয়ে চিন্তা করে তখন চোখের মণি ডান পাশে এদিকে উঠে যায় যে এই দিকে। হ্যাঁ,
সো ব্যাপারটা কি হয়, নিয়োগকর্তা তো আপনার সামনে বসা, আপনি কিন্তু নিয়োগকর্তার সঙ্গে আর আই কন্ট্যাক্টটা রাখতে পারছেন না, তখন কিন্তু নিয়োগকর্তার সঙ্গে আপনার আই কন্ট্যাক্টটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। নিয়োগকর্তা কিন্তু বুঝতে পারতেছে আপনি একবার এদিকে তাকায় একটা জিনিস চিন্তা করতেছেন, আবার এদিকে তাকায় চিন্তা করতেছেন যে এইটা বলবো না অন্য কিছু বলবো, এইটা বললে পরবর্তীতে কি হবে, আপনি কি স্মোক করেন, স্মোক করি এটা বললে কি হবে, এমন হতে পারে না যে আপনাকে হয়তো ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো আপনি কি স্মোক করেন, আপনি যখন এইদিকে চিন্তা করতেছেন যে আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কি স্মোক করেন, তখন আপনি যদি এইদিকে মাথা উঠান তার মানে আপনি চিন্তা করবেন যে আপনি পেছনে কবে 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 স্মোক করছেন। এখন আপনার মাথায় অ্যান্সার আসছে তো ইয়েস আর নো, এখন ইয়েস বললে কি হতে পারে, ইয়েস বললে তারা খুশিও হতে পারে তারা নারাজও হতে পারে, আপনি আসলে কোন অ্যান্সারটা দিবেন আপনি ভাবতেছেন। সো এরকম এরকম দুই তিনবার করলেন মানে আপনি একটা অ্যান্সার দিবেন যে অ্যান্সারটা সঠিক নাও হতে পারে, এটা আপনার সামনে যে বসা আছে সে বুঝতে পারে। সো আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করলাম এই জন্য যেন আমরা যারা ইন্টারভিউ দিতে যাই তারা যেন মিথ্যা বলাটা পরিহার করি, কারণ শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নাই, মিথ্যাটা খুব সহজেই ধরা যায়। আমি আপনাদেরকে মাত্র তিনটা টেকনিক বললাম, বাট কথার পিঠে যখন কথা টানা হয়, একটা মিথ্যাকে সাপোর্ট দিতে যখন আরেকটা মিথ্যা বলা হয়, আরেকটা মিথ্যাকে সাপোর্ট দিতে যখন আরেকটা মিথ্যা বলা হয়, তখন একটা পর্যায়ে গিয়ে আসলে ধরা পড়ে যেতেই হয়, এটা নিয়ে খুব একটা বেশি ভালো করা যায় না। সো ইন্টারভিউ যখনই দিতে যাবেন তখন সবসময় সত্যি কথা বলবেন, যখন আপনি রেজুমে তৈরি করবেন রেজুমেতে সবসময় সত্যি ইনফরমেশান দিবেন এবং সত্যি কথা বলে ইন্টারভিউ দিবেন, তাতে করে আপনার যদি দুই এক জায়গাতে রিজেক্টেড হতেও হয় সেটাও কোনো সমস্যা না, বাট আপনি যেখানেই জব করেন যা যে কোম্পানিতেই জব করেন না কেন আপনার ইন্টারভিউ প্রসেস, আপনার ইনফরমেশান দেওয়ার যে প্রসেস, আপনার ট্রান্সপারেন্সি সব কিছু যদি সত্যর উপরে প্রতিষ্ঠিত হয় তাহলে ওইখানে আপনি চাকরি করলে আপনার ক্যারিয়ারটা আরও সুন্দর হবে আরও ভালো হবে। সো আমরা যারা ইন্টারভিউতে মিথ্যার আশ্রয় নেই অথবা জব করতে গিয়ে বা সিভিতেও আমরা যারা মিথ্যার আশ্রয় নেই আমরা এগুলো পরিহার করি এবং যে কোনো জায়গায় যে কোনো জবে অ্যাপ্লাই করার সময় এবং ইন্টারভিউ দেওয়ার সময় সবসময় সত্যটা সাহসিকতার সাথে বলার ট্রাই করি। ধন্যবাদ।